Assalamualaikum. Welcome to Four Sister and Bangladeshi Mom Lifestyle. Asha kori Allah roshesh rahmate apnara shobai bhalo achen. Alhamdulillah, amrao bhalo achi. Shokal bela khawar jonno ghum theke uthe fresh hoye chia seed bijiye niyechhilam. Aaj ghum theke uthte onekta late hoye jay. Ar shokal bela ammu abbu Maisha Tanha amar meke niye chole jay amar babar bashay. Abbu moloto eshechhilo hawa kenawar jonno. তো হাওয়াকে নিয়ে যায় সেজন্য ওরা যাওয়ার পর আমি আবার কিছুক্ষণ শুয়েছিলাম তার অনেকক্ষণ পর আমার খালামণি আসে আমার বাসায় খালামণি নক করে তারপর আমরা শোয়া থেকে উঠি যেহেতু আজকে বাসায় কেউ নাই আমি একা সেজন্য সকালে খালামণি আসাতে আমার অনেকটা সুবিধা হয়েছে আমি চিয়াসিডটা ভিজিয়ে বাসার সব কাজকর্ম সেরে নিয়েছি তারপর এখন চিয়াসিডটাকে দুইটা গ্লাসে নিয়ে আমি আর আমার খালামণির জন্য রেডি করে নিচ্ছি আসলে আমার খালামণি অনেক অসুস্থ ওনাকে কিছুদিন পর হয়তো বা একটা অপারেশন করার দরকার লাগতে পারে সেজন্য ডাক্তার ওনাকে ওয়েট কমাতে বলেছিল এজন্য উনি বাসায় আসলে কিছুই খায় না তো সেজন্য আমি ভাবলাম যে যেটা খাবে ওয়েট লস করার এমন জিনিসপত্রই খালামণিকে দেই অন্য কিছু দিলেও তো খাবে না সবাই আমার খালামণির জন্য প্লিজ দোয়া করবেন যাতে উনি খুব তাড়াতাড়ি সব কিছু কাটিয়ে উঠতে পারে আর চিয়া সিডের মধ্যে যেহেতু আমি লেবু দিয়েছি খেতে টক লাগবে সেজন্য একটু সুইট ড্রপও দিয়ে দিয়েছিলাম সুগার ফ্রি যেটা যাতে করে খেতে একটু ভালো লাগে আর এই যে এখানে আমার নাস্তা রেডি চিয়া সিড ডিম সিদ্ধ পেয়ারা গাজর আর শসা সবই ছিল ওয়েট লস করার খাবার আর সাথে আমি লাক্সাস বিস্কিটও দিয়েছিলাম যদিও আমার খালামণি কিছুই খায়নি শুধু চিয়া সিডটাই খেয়েছে তারপর খালামণি চলে যায় বাসায় আর আমি আমার সব কাজকর্ম শেষ করে ফেলি আর এখন যে সময়টা এটা ছিল রাতের বেলা যখন হাম্মাদকে ঘুম পাড়িয়েছিলাম যেহেতু বাসায় শুধু আমি আর হাম্মাদ হারেস এই টাইমে মাদ্রাসায় থাকে ও 9টার পর মাদ্রাসা থেকে আসে তো ভাবলাম হাম্মাদ যেহেতু ঘুমিয়েছে আজ আমি আমার অনেক বড় একটা কাজ সেরে নিই করব করব করেও অনেক দিন ধরে করতেছিলাম না আমার স্টিলের আলমারিটাকে ভাবতেছিলাম যে গুছাবো কিন্তু গুছিয়ে উঠতে পারতেছিলাম না সময় করে এই যে মনে হয় গত কোরবানির ঈদে আমি গুছিয়েছিলাম তারপর আর গোছানো হয়নি এই যে অবস্থা কোনো কাপড়ই আমি এখান থেকে খুঁজে পাচ্ছি না শুধু কোনো রকমে রেখে দিয়েছিলাম তো এখন আমি এটাকে গুছিয়ে নিব আর আমার আলমিরাটা তিন পার্টের অনেক বড় একটা আলমিরা অনেক কাপড় জায়গা নেয় তো এখন আমি একে একে সব কাপড়গুলোর নামিয়ে নিচ্ছিলাম আমি এক একটা তাক করে নামাবো এক একটা সাইডে যদি নামাই তাহলে গোছাতে সুবিধা হবে একসাথে যদি সবটা নামিয়ে ফেলি তাহলে আমার জন্য খুব কষ্ট হয়ে যাবে আমি খুঁজেই পাবো না কোথায় কী রেখেছি আলমিরাটা গোছাতে গোছাতে আমার অনেকটা টাইম লেগে যায় এর মধ্যে হাম্মাদও উঠে যায় তো যতটুকু গুছাতে পেরেছি আমি গুছিয়েছিলাম বাকিটা রেখে দিয়েছিলাম যখন হারেস এসেছিল মাদ্রাসা থেকে তো বাকি সব কাজ শেষ করে ওর কাছে দিয়ে আমি আলমিরাটা গুছিয়ে নেই আর আজকে যেহেতু হাওয়া নেই তো হাওয়া ছাড়া আমার বাসাটা একবারে শূন্য শূন্য মনে হচ্ছিল আসলে হাওয়া থাকলে তো যেমন বাসাটা ভরপুর মনে হয় তেমনই আমি কাজ করতে করতে কোনো সময়ই পাই না হাওয়া একটু বেশি মেসি করে আর এই যে আমি একটা সাইড নামিয়ে ফেলেছি এখন এই সেটটাকেও নামাবো তারপর একে একে আমি উপর নিচ সবগুলোকে আস্তে আস্তে করে নামিয়ে গুছিয়ে নিব আমি আসলে যেহেতু ভিডিও করব আর ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করব সেই জন্যই কিন্তু এতদিন গুছাইনি ভাবতেছিলাম যে আর আগে গুছিয়ে নিব কিন্তু ভিডিও যদি করি তাহলে অনেকটা সময় লাগবে সেই জন্য আমি আস্তে ধীরে একটু লেট করেই গুছাচ্ছিলাম ভিডিওতে আসলে কি দেখাবো আমার ডেইলি লাইফ আমি যা করি সেগুলোই দেখাবো তো একঘেয়েমি রান্নাবান্না দেখতে দেখতে হয়তো বা অনেকেই বিরক্ত হয়ে যায় সেই জন্য ভাবলাম যে সবসময় রান্নাবান্না না দেখিয়ে বাকি যে কাজগুলো করি ওইগুলোই সবার মাঝে শেয়ার করি আমার এই আলমিরাটা গোছানো দেখে হয়তো বা অন্য কারোর মনেও পড়তে পারে যে ওদের আলমিরাটাও গোছানোর প্রয়োজন আর আলমিরাটা মূলত যার যার সুবিধা অনুযায়ী গোছানো হয় আমিও তেমনি আমার সুবিধা অনুযায়ী গুছিয়ে নিচ্ছিলাম আলমিরার যেই পাশে জিনিসপত্র রাখলে বা যেভাবে গুছিয়ে রাখলে আমার সুবিধা হবে আমি আমার সুবিধা অনুযায়ী রেখে দিচ্ছিলাম
আর আমার আলমিরাটা বড় হলে কি হবে, এটার মধ্যে আসলে কাপড় তেমন একটা জায়গা নেয় যে বলবো না, মানে গোছানোর পর বেশি একটা জায়গা খালি থাকে না, কারণ এটার মধ্যে আমার আমার ছেলে মেয়ের প্লাস আমার বোনদের কাপড়ও রাখি, যেহেতু ওরা মাঝে মাঝেই আমার বাসায় আসে। এই যে কথা বলতে বলতে আমি আমার যত কাপড় ছিল ওইগুলো গুছিয়ে রেখে দিয়েছি, তারপর বাকি কাপড়গুলো আস্তে আস্তে গুছাবো। কাপড় গুছাতে গুছাতে যে কথাটি আমি সবসময় বলে থাকি আরও একবার বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি খুব সহজে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা এরই মধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তারা প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন আর একটা লাইক দিয়ে যাবেন, আপনার একটা লাইক আমার ভিডিওর একটা শেয়ারের কাজ করবে। আর ভাঁজ করা কাপড়গুলোকে আমি পিছন দিকে একটু চাপাই রাখছি, যাতে করে সামনে আমি আরও কাপড় রাখতে পারি, এই সামনের খালি জায়গাগুলোতেও আমি কাপড় রাখবো। এখন অবশ্য আগে থেকে অনেকটা হালকা লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে, আর আমার কিন্তু আরও অনেক কাপড় গোছানোর বাকি আছে, এখনও গোছানো হয়নি। সবগুলো কাপড় গোছাতে আমার যদিও অনেকটা কষ্ট হচ্ছিল, তারপরও গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু কাপড়গুলো আমি খুঁজে পাচ্ছিলাম না, সাইড বাই সাইড যদি গুছিয়ে না রাখি একসাথে সবগুলো এলোমেলো হয়ে থাকে। আর এই যে এই কাপড়গুলো আলমিরা থেকে আমি বের করেছি, যেগুলো আয়রন করার প্রয়োজন, আসলে একটা সুবিধা হয়েছে, আমি সব কাপড়ই তো ওয়াশ করে আলমারির ভিতরে রেখে দিয়েছিলাম, তো এখন যখন আলমারিটাকে গুছিয়ে নিচ্ছিলাম তখন অনেকগুলো কাপড় বেরিয়ে আসছে, এগুলোকে আমি এখন আয়রন করে নিব। এখন বলতে পরে আর কি, সময় করে আমি আয়রন করে নিব যেহেতু বের করে নিয়েছি। আর এই যে গেঞ্জিটা দেখাচ্ছি, এই গেঞ্জিটাকে আমি সেদিন দেখাতে ভুলে গিয়েছিলাম, আমার বোনেরা ঢাকা থেকে এটা হারিসের বাবার জন্য নিয়ে আসছিল। এখানে আমি চাদর, নামাজের মশলা আর কিছু তয়লা রেখেছি, আর এর যেই অপর দিক ওইটাতে আমি আমার কিছু হিজাব রেখেছি, আর পিছনে আমার বোনদের জামা কাপড়, আর নিচের সাইডটাতে পিছনে আমি আমার কাপড় রেখেছি, এই দুই সেটটাই আমার কাপড়। আর এখানে আমার হাওয়া যত গেঞ্জি প্যান্ট আছে, আর এখানে কিছু ফ্রক স্কার্ট ওইগুলো রেখেছি, আর তার এই পাশে এটা হচ্ছে টুপি হাওয়া বাবার আর হারেসের, আর এগুলো হচ্ছে আমার হাম্মাদের কাপড়, এগুলো হারেসের বাবার আর এগুলো হচ্ছে হারেসের। আর নিচে যে তাক আছে, এই তাকটাতে এখানে আমি আমার কিছু রেগুলার ইউজ করার ব্যাগ রেখেছি। আর এই যে কিউট জুতোগুলো দেখতেছেন, এগুলো আমার হাওয়ার ছোটোবেলার, যদিও বেশি দিন পরেনি, দেখতেই সুন্দর, আসলে ইউজ করতে এত একটা সুবিধা না। আর এখানে কিছু শাড়ি রেখেছি, আর ওই সাইডটাতে শীতের কিছু কাপড়, বাস এভাবেই গুছিয়ে নিয়েছি, যাতে করে আমি খুব সহজে পেতে পারি হাতের কাছে, যখন যার কাপড় দরকার আমি তার তাক থেকে নামিয়ে নিব। তারপর এটা ছিল প্রায় রাত 11টার দিকে, আমার খিদে পেয়ে গিয়েছিল, আর আমি যেহেতু রাতে ভাত খাবো না সেই জন্য ভাবলাম একটু চা করে বিস্কিট দিয়ে খেয়ে নিই, আর খালি পেটে থাকলে হয়তো বা রাতে ঘুম নাও আসতে পারে। তো আজ এ পর্যন্তই, সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।